নোয়াখালীতে রাতের অন্ধকারে জায়গা দখল, হামলায় আহত ছয়। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি সুলতান মাহমুদ। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। নোয়াখালীর মাইজদী বাজারে ভদ্রবাড়িতে গভীর রাতে সত্যরঞ্জনের দুই শতক জমির উপর জোর করে ঘর নির্মাণ করে দখলের অভিযোগ উঠে প্রতিবেশী জয়দেব মজুমদার ও কৃষ্ণ মজুমদারের বিরুদ্ধে। এ সময় সত্যরঞ্জনের পরিবারের লোকজন বাধা দিতে আসলে তাদেরকে পিটিয়ে গুরুতর আহত করে। গুরুতর আহত সমরকান্তি ভদ্র ও রীতা ভদ্রকে নোয়াখালীর 250 শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়াও নারী পুরুষ সহ আরও চারজন আহত হয়েছে। এ ঘটনায় রীতা ভদ্র বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইস মাহমুদ, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।